ওয়ান হ্যান্ডেল গাড়ি হয় মানে এজনে চলাইছে গাড়িখন তো 33,000 চলিছে আর এখন গাড়িখনের দাম মানে কি মান ধরেছে আপনার 1,30,000 তো 1,30,000 মানত মানে এইখন 500 আপনার পাই যাব আর কি মান ধর হোক রিফাইন্যান্স হলে কি মান হব কি মান ডাউন পেমেন্ট দিব লাগিব মানে আমার যে ফাইন্যান্স করব তা লোকেশন যে ফাইন্যান্স তো করব তো হয় 50% দিলে মানে এখন গাড়ি পাই যাব মানে রিফারেন্স যদি ধরক 1,30,000 কইছে আপোনালোকে ধরক 65 মান বা 60 মান দি দিলে আপোনালোকে এখন গাড়ি মানে পাই যাব তো বাইকৰ খনটো সম্পূৰ্ণ বাইক দেখাইলাম তো স্কুটিটো এক্সট্ৰাকে দেখাম মানে এটো ভিডিওতে দেখাম কিন্তু অলপ পিছত দেখাম তো নেক্সট আহিছো এখন 220 ভালকে চাইলো আপোনাৰ তো 220 কন্ডিশন একদম গুড কন্ডিশন সুন্দৰ হৈ আছে ইঞ্জিন সিল ইঞ্জিন হয় তো ইয়াৰ কিমান মান বছৰ হৈছে এখনৰ 4 বছৰ হৈছে তো গাড়িখনৰ বয়স হৈছে 4 বছৰ আৰু ইয়াতে কিমান মান চলিছে এইখনত 49,000 তো এইখন চলিছে 49,000 আৰু ইয়াৰ প্ৰাইচটো কিমান মান হ'ব 95 গাড়িখনৰ শ্ব'ৰুম কণ্ডিচন হৈ আছে আৰু ইয়াৰ প্ৰাইচটো হ'ব 95 আৰু ইয়াতে হ'ল আহিলে আপোনালোকে বাৰ্গেনিং হ'ব পাৰে পালচাৰ 150 তো পালচাৰ 150খন ভালকৈ চাই ল'ব একদম সুন্দৰ কালাৰ হৈ আছে আগৰ টিকিট ডিছ আছে তো সুন্দৰ হৈ আছে তো পালসার 150 টায়ার কন্ডিশনও ভাল আর ইঞ্জিনটো সিল ইঞ্জিন হয়েছে আপনার ভালকা চাই লব পড়ে কি কারো সেলফ দুইটাই পাব আর গাড়িখন কিমান মান চলিছে এখন এখন চলিছে 30,000 সামথিং আর বয়স হয়েছে 4 বছর আর আপনার পাই যাব 68,000 মানের আপনার পাই যাব তো তো এখানে তো মানে রিফাইন্যান্স আছে তো নেক্সট টাইম আমি গ্ল্যামার তো গ্ল্যামার ডিমান্ড বহুতে করে তো গাড়ি কন্ডিশন ধুনিয়া হয়ে আছে আপোনালোকে চাব পাৰে ইঞ্জিন সিল ইঞ্জিন হয় আৰু কালাৰো ধুনীয়া হৈছে চিকচিকীয়া কোনো ধৰণৰ স্কেচ নাই আৰু এইখনত কিমান বছৰ হৈছে দাদা এইখন গাড়ী গ্ল্যামাৰখনৰ 6 বছৰ হৈছে তো এইখনৰ কিমান মান চলিছে 70,000 মান চলিছে তো গাড়ীখন 70,000 মান চলিছে কিন্তু বাদ হ'লেও গাড়ীখনৰ কালাৰ চলা ধুনীয়া হৈ আছে তো 100,000 গাড়ী হয় তো এখানে কিমান মান প্রাইস রাখিছে আপনাদের 60,000 মান এইখানে মানে প্রাইস রাখিছে তো ইয়াতে আহিলা অল্প কম গেছি হবে আর এখানে তো রিফাইন্যান্স হবো নহয় গ্ল্যামার মানে রিফাইন্যান্স নহয় নেক্সট আইছো এখন গ্ল্যামার লৈ ভালকা চাইলে উপর একদম সুন্দর হয়ে আছে কালারও ধুনিয়া হয়ে আছে আর ইঞ্জিনটাও একবার ভালকা চাই লব টায়ার কন্ডিশন পুরো নতুন হয়ে আছে
তো এখানো কিমান বছর হইছে দাদা 2019 হয় এখন তো এখন চলিছে 55000 মান আর আপনা লগে ইয়ার প্রাইস টু কিমান মান রাখিছে 69 মানে 69000 মান হব আর নেক্সট আইছো এখন প্লেটিনাম একদম নিউ মডেল হয় একদম বিএস 6 এর গাড়ি হয় আর সুন্দর কন্ডিশন আর এখন গাড়ি মাত্র হইছে 10 মা আর এখন গাড়ি ফাইনান্স হব এখন চলিছে মাত্র 4000 তো 5 বছর ইনস্যুরেন্স আছে তো সকল মানে কাগজ পাতি আছে আর এখনো আপনার প্রাইস টু কিমান মান রাখিছে 75 তো ভালকা চাই লব পরে তো নতুন গাড়ি বলি কব লাগিব 10 মা হইছে আর ইয়াতে ফাইনান্স হয়ে যাব আর ইয়ার ফাইনান্স প্রাইস টু 50% বা 40% মান দিলে হয়ে যাব নেক্সট আইছো এখন হিরো সুপার স্প্লেন্ডার প্রো তো ধুনিয়া কালার সিস্টেম হয়ে আছে তো এলুইলর গাড়ি হয় হালকা চাই লব আর ইঞ্জিন ইঞ্জিন ধুনিয়া হয়েছে সিল ইঞ্জিন 30000 বলি কব লাগিব তো ইয়াতে কিমান মান প্রাইস আছে এখন 47 আর এখন তো ফাইনান্স হবে না ফাইনান্স নয় এখন এখন আইছো প্যাশন প্রো তো চাই লব পরে গাড়ি কন্ডিশন গুড কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনও ধুনিয়া তো গাইস এখানোর বয়স হয়েছে 9 বছর আর চলিছে আপনার দেখাইছো তো ইয়াতে ডিজিটাল মিটার হয় 40000 মান চলিছে আর ইয়ার প্রাইস টু কিমান মান রাখিছে 39000 তো এখন মানে 39000 টাকা আপনাদের পাই যাব তো গাইস নেক্সট আইছো আর এখন গ্লামার তো ভালকা চাই লব গ্লামার স্টক তো বহুত আছে তো আপনাদের যাক গ্লামার বাইক লাগা হয়ে আছে তো ইয়াতে আহি যাব পারে ডিলার হল কোড আছে আপনাদের ডিটেলস লাস্টত দি আছো তো যি কি নক এখন ইঞ্জিনটো চাই লব পারে ধুনিয়া হৈ আছে আর টায়ার কন্ডিশনও গুড 19 হয় এখন গাড়ি তো ইয়া চলিছে কিমান মান 42000 চলিছে আর ইয়ার প্রাইসটো কিমান মান রাখিছে 69000 তো ইমান মানের ইয়াতে আহিলে পাই যাব আর নেক্সট আইছো আর এখন রেড কালার গ্লামার হালকা চাই লব কালার সাল একদম সুন্দর হয়ে আছে তো আগর পর মই একবার দেখা দিছো তো গাইস এখন হইছে 2017 সনের তো এখন চলিছে প্রায় 50+ আর এখনের প্রাইসটো রাখিছে 55 মানে 55000 টাকা তো ধুনিয়া গাড়ি 55000 টাকার কম দাম বলিও কব লাগিব তো নেক্সট আইছো আর এখন গ্লামার তো গ্লামারখন ভালকা চাই লব সুন্দর টায়ার কন্ডিশনও ভাল 2016 সনের হয় 16 মডেলের হয় তো ইয়ার 55000 মান চলিছে আর ইয়ার প্রাইসটো কিমান মান রাখিছে 68 তো ইয়ার নেক্সট আইছো এখন রেড কালার গাড়ি টিভিএস ফোনেক্সট তো এখানোর বয়স হয়েছে 8 বছর মান হয়েছে গাড়িখন আর 65 মান চলিছে মানে 65000 মান চলিছে আর আগর দিকে একটা ভাল ডিসব্রেক আছে তো বহুত আগর পুরনি গাড়ি লগত ডিসব্রেক না থাকিছিল কিন্তু ইয়াতে আছে তো মাইলেজৰ কাৰণে বেষ্ট মানে টিভিএছৰ গাড়ি সকলোৱে জানে মই কব লগা একো দরকার নাই আর এখন আপোনালোকে মাত্র পাব 30000 টকা মানে 30000 টকার এখন সম্পূর্ণ ধুনিয়া গাড়ি বলে কব ইঞ্জিন সিল ইঞ্জিন পরিস্থিতি গমে পাইছে তেলের দাম 104 টাকা হয়েছে যা কালি ভরতে মই গম পাইছিল আজি জানো বেশি হয়েছে তো যি কি নহক আপোনালোকে তেলের কারণে যদি কিনব খোঁজে জেনুইনলি বাইক এখন তো এইখন আপনাদের কারণে সেকেন্ড হ্যান্ড বাইকখন ধুনিয়া হবো ঠিক চাইছো এখন সুপার স্প্লেন্ডার ভালকা চাই লোবা কালার সালার ধুনিয়া হয়েছে আর টায়ার কন্ডিশনও ভাল তো এখন হয়েছে 6 বছর গাড়িখনের বয়স আর ইয়ার প্রায় 70 মান চলিছে আর এখন কিমান মান দিব লাগিব 45 মানত আহিব মানে এখন তো 45000 মানত আপনাদের এখন পাই যাব তো বন্ধুসকল যিবিলাক গাড়ি আপনাদের প্রাইসটো কোয়া আছে তো সকলো কাগজ পাতি ক্লিয়ার করে ফিক্স প্রাইসটো কোয়া আছে তো নেক্সট আইছো এখন গ্লামার হালকা চাই লবা কালার সালার ক্লিয়ার হয়ে আছে তো এখন হয়েছে 2013 হয় তো ইয়ার চলিছে মানে 55000 মান আর ইয়ার প্রাইসটো হবো মানে 50000 তো নেক্সট আইছো এখন 150 তো হালকা চাই লব পরে ব্ল্যাক কালার হয় ধুনিয়া গুড কন্ডিশন হয়ে আছে তো ইঞ্জিন কন্ডিশনও সুন্দর তো এখানে কিমান মান বয়স হয়েছে 8 বছর হয়েছে তো ইয়ার কিমান মান চলিছে এখন 68 মান চলিছে আর ইয়ার প্রাইসটো কিমান মান রাখিছে 45000 মানত আপনাদের পাই যাব তো 45000 টাকা মানে 150 এখন পাই আছে তো আপনাদের যাবিলাকর পালসার লাভার তো জলদি আহি যাব পারে নেক্সট আইছো FZS ভার্সন 3 তো BS 6 হয় তো নতুনে বলি কব লাগবে বাইকখন 10 শোরুম কন্ডিশন হয়েছে সুন্দর তো ইঞ্জিনও সিল ইঞ্জিন আপনাদের দেখা দিছো আর টায়ার সার একদম সুন্দর হয়ে আছে অ্যালুইলর হয় গাড়ি মানে গুড কন্ডিশন বলি কব লাগে শোরুম কন্ডিশন মানে একদম সুন্দর হয়ে আছে 1 বছর 2 মাহ হয়েছে গাড়িখনের মাত্র আর এখানত মানে রিফাইন্যান্সও এভেলেবল হব তো এখানে কিমান মান প্রাইস ধরেছে 95 ধরক আপনার 40-50% দি দিলে আপনার এখন রিফাইন্যান্স লো যাব পারে রানিং হয়েছে 7000 তো নেক্সট আইসো আর এখন FZ
ইয়াৰ কন্ডিশনটো সুন্দৰ হৈ আছে আগৰ দিকে ডিছ আছে তো হালকা চাই লব পৰা তো সিল ইঞ্জিন হয় ইয়াতে তো এখন হৈছে 4 বছৰ মান আৰু ইয়া চলিছে কিমান মান 48000 মান চলিছে আৰু ইয়াৰ প্ৰাইচটো কিমান মান ৰাখিছে 63 তো 63 মান ৰাখিছে আৰু ইয়াটো ৰিফাইনেন্স হৈ যাব এখন ৰিফাইনেন্স হৈ যাব তো নেক্সট আহিছো আপাচি আৰটিআৰ 164V হয় তো হালকা চাই লব মোৰ এখন আগতে যেতিয়া মই সৰু দিনৰ এইখন মানে ফেভৰেট মোৰ বাইক আছিল তো যিকোনো এতিয়াতো বেলেগ হৈ গ'ল আপোনালোকে চাই লওক আপোনাৰ পুৰা সিল ইঞ্জিন টায়াৰ কণ্ডিশ্যন ধুনীয়া আৰু ABS হয় তো আগৰ দিগৰো ডিছ আছে তো পিছৰ দিগৰো ABS হয় ডুৱেল চেনেল ABS হয় তো এইখন কিমান বছৰ হৈছে এইখন হৈছে মাত্ৰ 2 ইয়াৰ তো এইখনৰ মই কিমান মান চলিছে এইখন 27,000 চলিছে আৰু ইয়াৰ প্ৰাইচটো কিমান মান হ'ব 88 মানে 88,000 টকাৰ আপোনালোকে এখন পাব আৰু যদি আপোনালোকে ফাইনেন্স ৰিফাইনেন্স কৰে তেতিয়াহ'লে পাই 42-35 মানত পাই যাব এবাৰ আহিছোঁ মানে স্কুটি লৈ তো ভিতৰতো বহুত স্কুটি আছে তো বাহিৰৰ পৰা ষ্টাৰ্ট কৰিছোঁ এখন ফাৰ্ষ্ট ফাৰ্ষ্ট আহিছোঁ এপ্ৰিলা তো এপ্ৰিলা 150 হয় এখন গাড়ীৰ কণ্ডিশ্যন ধুনীয়া কালা চালা ধুনীয়া হৈ আছে আৰু এইখানে কিমান মান ইয়াৰ হৈছে 3.5 বছৰ হৈছে আৰু ইয়াৰ চলিছে প্ৰায় 55,000 মান চলিছে এইখন তো চিট কণ্ডিশ্যনো ধুনীয়া হৈ আছে আপোনালোকে কালাৰ চালাৰো চাই ল'ব পাৰে স্কুটিৰ তো বহুতত ডিমাণ্ড মানে এপ্ৰিলা 150 লাগে কৈ আছিল কমেণ্টত আৰু এইখনৰ কিমান মান প্ৰাইচ ৰাখিছে 58 মান আহিব তো নেক্সট আহিছোঁ এইখন TVS জুপিটাৰ ভালকৈ চাই ল'ব পাৰে পিছফালৰ পৰা বেকৰ পৰাও দেখা দিছোঁ আপোনালোকক তো কালাৰ গুড কণ্ডিশ্যন হৈ আছে এইখন চলিছে প্ৰায় 15,000 মান চলিছে তো এইখনৰ কিমান মান ইয়াৰ হৈছে 2018 হয় 3 বছৰ মান হৈছে আৰু ইয়াৰ প্ৰাইচটো কিমান মান ৰাখিছে 55 মানে 55,000 টকাত এখন আপোনালোকে পাই যাব পাৰে তো ধুনীয়া হৈ আছে গুড কণ্ডিশ্যন একদম শ্ব'ৰুম কণ্ডিশ্যন হৈ আছে তো যিবিলাকৰ স্কুটি মানে লাগে তো এইখন 55,000 মানত পাই যাব এইখন হৈছে ইয়ামাহা ৰেজ এডাৰ আৰু এইখনৰ হৈছে মাত্ৰ 3 মাহ আৰু UBS ব্ৰেকিং চিষ্টেম হয় ডিছ ব্ৰেক আছে তো ভালকৈ চাই ল'বা গাড়ী গুড কণ্ডিশ্যন হৈ আছে শ্ব'ৰুম কণ্ডিশ্যন গাড়ী চলিছে মাত্ৰ 3,000 আৰু বয়স হৈছে 3 মাহ মানে তো এইখনত কিমান মান প্ৰাইচ ৰাখিছে 95 আৰু এইখনত মানে ৰিফাইনেন্স হ'ব তাৰ 40% মান দি দিলে হ'ব তো নেক্সট টাইম এইখন ভেস্পাটো আপোনালোকে চাই ল'ব পাৰে তো ব্লেক কালাৰৰ ভেস্পা বুলি ক'লে ধুনীয়া গাড়ী হয় আগতে তো এইখনৰ কিমান মান বয়স হৈছে 4 বছৰ মান হৈছে আৰু চলিছে কিমান মান এইখন 13,000 চলিছে তো গাড়ীখনৰ গুড কণ্ডিশ্যন হৈ আছে শ্ব'ৰুম কণ্ডিশ্যন আৰু ইয়াৰ প্ৰাইচটো কিমান মান ৰাখিছে তো ইয়াৰ প্ৰাইচটো হৈছে 55,000 তো আপোনালোকে চাই লোৱাৰ পৰা 55,000 টকাৰ এখন সুন্দৰ গাড়ী তো নেক্সট আহিম আমি TVS উইগো তো ভালকৈ চাই লোৱাৰ পৰা উইগোখন তো কালাৰো ধুনীয়া হৈ আছে ভালে শ্ব'ৰুম কণ্ডিশ্যনে হৈ আছে 2.5 বছৰ মান হৈছে আৰু ইয়াৰ 17,000 মান চলিছে আৰু এইখনৰ প্ৰাইচটো কিমান মান ৰাখিছে আপোনালোকে 48 তো 40,000 মান টকাত আপোনালোকে এইখন পাই যাব তো ইয়াতে আহিলে অলপমান বাগিনি হ'ব পাৰে তো গাইছ নেক্সট আহিছোঁ এইখন TVS জুপিটাৰ ক্লাছিক হয় তো আপোনালোকে চাই ল'ব পাৰে ক্লাছ চালাৰ ধুনীয়া আছে শ্ব'ৰুম কণ্ডিশ্যন হৈ আছে তো ইয়াৰ কিমান মান বয়স হৈছে এইখনত 8 মাহমান হৈছে এইখন 8,000 মান চলিছে আৰু এইখনত কিমান মান প্ৰাইচ ৰাখিছে 69 মানে 69,000 মান ৰাখিছে যিহেতু স্কুটি বহুত আছে চিম্পল চাই আমি প্ৰাইচটো দিম বাকী কিমান কি ইয়াৰ অনুসৰো তো যিখন মানে ভাল লাগে এইখন মই মজাটো দি দিম আপোনালোকক প্ৰাইচটো আৰু কম দামৰ স্কুটি আছে আপোনালোকে ভিডিঅ'টো মাত্ৰ চাই থাকক আৰু ভিডিঅ'টো লাইক টাৰ্গেট হৈছে আপোনালোকৰ 3,000 তো বহুত লাইক টাৰ্গেট দিয়া নাই আপোনালোকে প্লিজ 3,000 লাইক কৰি দিব তো তেতিয়াহ'লে নেক্সট ভিডিঅ' আকৌ ইয়াতে আহিব তো যি কি নহওক আৰু আৰম্ভ কৰোঁ আকৌ নেক্সট আহিছোঁ এইখন হোৱাইট কালাৰৰ এক্টিভা হয় তো আপোনালোকে চাই ল'ব পাৰে আৰু এইখনত কেইবছৰমান হৈছে 5 বছৰমান হৈছে আৰু চলিছে কিমান মান এইখনৰ 30,000 তো ইয়াৰ প্ৰাইচটো কিমান মান ৰাখিছে 28 মানে 28,000 টকাত এখন স্কুটি তো নেক্সট আহিছোঁ এইখন মানে প্ৰাইচটো এক্টিভা আই হয় এইখনৰ প্ৰাইচটো কিমান মান হ'ব 48 তো এইখন হৈছে হোণ্ডা গাজিয়া কেইবছৰ হৈছে এইখনত 3 বছৰমান হৈছে আৰু এইখনৰ প্ৰাইচটো কিমান মান ৰাখিছে 45 আৰু এইখন আহিছোঁ ধুনীয়া কালাৰ দেখিছে আপোনালোকে ডিঅ' তো বহুতো ডিমাণ্ডেবল হয় ডিঅ' তো ভালকৈ চাই লওক শ্ব'ৰুম কণ্ডিশ্যনে হৈ আছে কালাৰ চালাৰ সুন্দৰ হৈ আছে আৰু এইখনত কেইবছৰমান হৈছে 3.5 বছৰমান হৈছে আৰু এইখন চলিছে 22,000 মান আৰু ইয়াৰ প্ৰাইচটো কিমান মান ৰাখিছে আপোনালোকে 59 তো নেক্সট আহিছোঁ এইখন এইখন এণ্ট্ৰ আৰু এইখনৰ বয়সটো কিমান মান হৈছে এইখনৰ 4 বছৰ আৰু এইখনৰ প্ৰাইচটো কিমান মান হ'ব
62 আৰু তো নেক্সট আৰু এখন আছে এখন গ্ৰাজিয়া তো আপোনালোক চাই লওক পৰা আৰু ইয়াৰ ৰানিং হৈছে পাই 32000 ৰ ওপৰত তো ইয়াৰ প্ৰাইচটো কিমান মান ৰাখিছে 58 ইয়াৰ তো এখন হৈছে এভিয়েটৰ তো আপোনালোক চাই লওক পৰা আৰু ইয়াৰ প্ৰাইচটো কিমান মান হ'ব 42 মান আহিব আৰু ভাল কন্ডিশনৰ গাড়ী হয় কালা চাও ধুনীয়া আছে আৰু এখন আছে টিভিএস জুপিটার তো আপোনালোক চাই লওক পৰা একদম সুন্দৰ কন্ডিশন আছে শোৰুম কন্ডিশন বুলি ক'ব লাগিব অলপমান ইয়াতে অলপ দাগেৰা পৰিছে বাকী বাৰু ছেকেণ্ড হেণ্ড ভাই তো ইয়াতে অলপমান কেতিয়াবা অলপমান থাকি যায় আৰু থাকি যায় আৰু এইখনৰ কিমান বয়স হৈছে এইখন বয়স হৈছে আপোনাৰ 4 বছৰ মান হৈছে আৰু ইয়াৰ তো ইয়াৰ চলিছে 27000 আৰু ইয়াৰ প্ৰাইচটো কিমান মান ৰাখিছে এইখনৰ 55 মানত এখন আপোনালোক পাই যাব নেক্সট আইছো এখন এক্টিভা 3G আৰু ইয়াৰ বয়স হৈছে মানে 4 বছৰ আৰু ইয়াৰ চলিছে পাই 24000 মান আৰু এখনৰ প্ৰাইচটো আহিব মানে 38000 মান তো এখন হৈছে প্লেজাৰ গুড কন্ডিশন আৰু ইয়াৰ দামটো কিমান মান হ'ব 25000 মান আহি যাব তো ইয়াতে আহিলে অলপ বাৰ্গেনিংও হৈ যাব পাৰে তো টিভা আই আৰু এখনৰ বয়স হৈছে 2.5 বছৰ তো এখনৰ প্ৰাইচটো কিমান মান ৰাখিছে 40 আৰু নেক্সট একদম লাষ্টৰ গাড়ীখন কৈছোঁ এখনৰ কিমান মান প্ৰাইচ 23000 মানত আপোনালোকে এখন পাই যাব তো একদম সবতছে কম দামী স্কুটিখন হৈছে এইখন সকলো গাড়ী আপোনালোকক থুলমূলভাৱে দেখালোঁ স্কুটি তো বাইকৰ সম্পূৰ্ণকৈ দেখাই দিছোঁ তো আপোনালোকৰ যদি ইমান টাইমে ভিডিঅ'টো চাই আছে থেংক ইউ আৰু মই কৈছিলোঁ 3000 লাইক এই টাৰ্গেট তো আপোনালোক কমপ্লিট কৰি দিব তেতিয়াহে এইখন শ্ব'ৰুমত আকৌ এটা নেক্সট ভিডিঅ' আহিব আৰু এই সকলোবিলাক বাইকৰ যিবিলাক প্ৰাইচ কৈ আছে সকলোবিলাক কাগজ পাতি মানে দি কিনে আপোনালোকক প্ৰাইচটো কোৱা হৈছে কথা কৈছোঁ যিজন দাদা আছে মানে দাদাজনক সুধি লওক আমি যোনখিনি বাইকৰ প্ৰাইচ কৈছোঁ সকলোখিনি কাগজ পাতি ক্লিয়াৰ কৰি এইটো কৈছোঁ আমাৰ পৰা সকলো কাগজ পাতি আমি ক্লিয়াৰ কৰি দিম আৰু লগতে যিমান দাম কৈছোঁ যিবিলাক বাইকৰ সকলো দাম নেগেচিবল হ'ব সেইটো কোৱা দাম কাষ্টমাৰে তেওঁলোকে যদি ইয়াতে আহে যদি বাৰ্গেনিং হৈ যাব আমি যিমান পাৰোঁ ভাল বাইক দিম আৰু কম দামত দিব বিচাৰিছোঁ আৰু ৰিফাইনেন্স যিবিলাকত আপোনালোকৰ হয় সেইবিলাকত মানে আপোনালোকক কৈ দিব আৰু ৰিফাইনেন্সৰ কাৰণে কি কি বস্তু লাগে ডকুমেণ্ট চেক পাত লাগিব ভোটাৰ আইডি পান কাৰ্ড আৰু এড্ৰেছটো মই সম্পূৰ্ণকৈ কৈ দিছোঁ আমাৰ বাইকৰ মানে কোনখিনি জেগাত ডিলাৰ আছে ডিলাৰটোৰ নাম হৈছে MB বাইক পইণ্ট তো ইফালে নিয়াৰেষ্ট আমাৰ আছে ভাৰত পেট্ৰলিয়াম তো ইয়াতে ভুটিয়া চাং ৰোড তো 6 নম্বৰ ৱাৰ্ড পাই যায় তো লেফ্ট চাইডে আপোনালোকে যদি কৰিম চকৰ পৰা যদি আহে তো চপাই ফেলে তো লেফ্ট চাইডে আপোনালোকক পাই যাব এইটো ডিলাৰটো তো তো গাইজ আজি ভিডিঅ'টো এইখিনিয়ে আছিল তো আপোনালোকে যদি ভিডিঅ'টো চাই ভাল পালে নিশ্চয় ভিডিঅ'টো লাইক কৰিব আৰু যদি আপোনালোকে মোৰ চেনেলটো প্ৰথম পাৰিছে প্লিজ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিব অন্য এটা ভিডিঅ' লগ পোৱাৰ আশাৰে তো আজিলৈ পিছে বাই জয় অসম